অনেক সময় ব্যাংক ঋণ সরাসরি পরিশোধ করার পরবর্তীতে তাদের কাছে নোটিশ আসে, গ্রাহকরা জানতে পারে যে তাদের ব্যাংক ঋণ এখনও সমন্বয় করা হয়নি, কিছু কিস্তি কিন্তু বাকি রয়েছে। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক কিন্তু 6-9 নীতি থেকে সরে এসেছে, বিশেষ করে ডিপোজিট বা ঋণের ক্ষেত্রে সামান্য কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তো অনেক গ্রাহকই কিন্তু এখন সমস্যায় পড়তেছেন, তো তাদের যে পূর্বের ঋণগুলো ছিল এই ঋণগুলোর ইন্টারেস্ট রেট বা ইসলামিক ব্যাংক থেকে আপনি হয়তো বা বিনিয়োগ নিয়েছেন, এগুলার রেটগুলো বাড়তে পারে কি পারে না? আগে যেখানে 9% ছিল সেখানে কিন্তু গভর্নমেন্ট বর্তমান সময়ে এসে চলে এসে আপনি ভোক্তা ঋণ বা আপনার যে কনজিউমার ঋণগুলো রয়েছে লাইক অ্যাজ পার্সোনাল লোন, হোম লোন বা আপনার হয়তো বা এডুকেশনাল লোন, মেডিকেল লোন, ম্যারেজ লোন, মানে কনজিউমার ভোক্তা কেন্দ্রিক যে ঋণগুলো রয়েছে এগুলোর ইন্টারেস্ট রেট কিন্তু 12% করা হয়েছে। আদারওয়াইজ যদি কথা বলি এসএমই প্লাস উৎপাদনশীল ইন্ডাস্ট্রিয়াল যে বিজনেসগুলো রয়েছে এক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে ঋণের ইন্টারেস্ট রেট 9% রয়েছে। ভিডিওতে লাইক করে শেয়ার করে আরও অসংখ্য মানুষকে বিষয়টি জানাতে সাহায্য করুন। তো এইখানে কিন্তু মূলত 3 থেকে 4টার মতো ঘটনা ঘটতে পারে, বিশেষ করে যারা ইসলামিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তো তাদের জন্য প্রথম সলিউশন। তো ইসলামিক ব্যাংক থেকে ঋণ নিলে এই ঋণের ইন্টারেস্ট রেট বলুন বা প্রফিট রেট যেটা রয়েছে সেটা কিন্তু তারা কখনোই ফিক্স করে দেয় না। তো বাংলাদেশ ব্যাংকের নতুন যে আপডেট এসেছে, তো সেই আপডেট অনুসারেই কিন্তু এখন এই ইসলামিক ব্যাংক থেকে ঋণ নিলে বা ইনভেস্টমেন্ট নিলে এই প্রফিট রেট বা ইন্টারেস্ট রেট কিন্তু ইসলামিক ব্যাংক চাইলে কম বেশি করতে পারবে। তো সেক্ষেত্রে ইসলামিক ব্যাংকের গ্রাহকদের ঋণের ইন্টারেস্ট রেটটা বাড়ার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে আবারও কিন্তু একটা কিন্তু রয়েছে, ব্যাংক চাইলে সরাসরি আপনাকে কিন্তু ঋণের ইন্টারেস্ট রেটটা বলে দিল যেই মাসে সেই মাসেই যে আপনার কিস্তি নেবে, বিষয়টি এমন না। এক্ষেত্রে কিন্তু অবশ্যই এক মাসের মধ্যে আপনাকে নোটিশ দিতে হবে, নোটিশ দেওয়ার পরবর্তী সময়ে ব্যাংক আপনার কাছ থেকে এই অতিরিক্ত সুদ যেটা রয়েছে বা নতুন যে ইন্টারেস্ট রেট ঠিক করলো পূর্বে আপনি ঋণ নিয়েছেন, এই ঋণের ইন্টারেস্ট রেট যদি কিস্তি বাড়ে তাহলে কিস্তি বাড়িয়ে আপনাকে দিবে এবং আপনাকে সেই টাকাটা কিন্তু পরিশোধ করতে হবে। এখন চলে আসে বিশেষ করে হচ্ছে কনভেনশনাল ব্যাংকগুলো বা নন ইসলামিক বা সুদি ব্যাংকগুলোর কথা যদি বলি, লাইক আর সরকারি বা বেসরকারি যেইটাই বলেন না কেন, এখানে কিন্তু আবার দুই ধরনের ঘটনা ঘটতে পারে। তো অনেক সময় যারা ঋণ নেয় এই ঋণের ইন্টারেস্ট রেটটা কিন্তু অনেকটা ফিক্সড করে নেয়। তো যখন আমরা কাগজপত্রে সিগনেচার করি ওই কাগজপত্রে কিন্তু দেওয়া থাকে আসলে ঋণের ইন্টারেস্ট রেট ফিক্সড হচ্ছে, বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন ব্যাংকে টাকা পয়সা ডিপোজিট রাখি তো সেক্ষেত্রে ডিপোজিট রেট ফিক্সড হচ্ছে নাকি ফিক্সড হচ্ছে না এই বিষয়টি কিন্তু কাগজপত্রে লেখা থাকে। তো যারা বুদ্ধিমান তারা কিন্তু ঋণের ইন্টারেস্ট রেটটা ফিক্সড করেই নেয়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নতুন যে নির্দেশনা এসেছে, ঋণের ইন্টারেস্ট রেট বাড়াতে গেলে কিন্তু অবশ্যই এক মাস আগে আপনাকে নোটিশ দিতে হবে। তো এই ক্ষেত্রে যারা ফিক্সড করে রেখেছেন তাদের জন্য কিন্তু ভালো একটা সংবাদ, ব্যাংক চাইলেও কিন্তু ঋণের ইন্টারেস্ট রেটটা কখনোই আর পরিবর্তন করতে পারবে না। আরেক শ্রেণীর গ্রাহক আসে যাদের হয়তোবা ব্যাংক ঋণ নিয়ে তেমন কোনো ধারণা ছিল না, কাগজপত্র হয়তোবা তেমনটা ভালোভাবে দেখেও নি, ব্যাংক হয়তোবা কাগজপত্রে ঋণের ইন্টারেস্ট রেট রেখে দিয়েছিল যে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে যে কোনো সময় পরিবর্তন হতে পারে বা পরিবর্তনশীল। তো এই কথা যদি থাকে তো সেই সকল ক্ষেত্রে কিন্তু ব্যাংক ঋণের ইন্টারেস্ট রেটটা ব্যাংক চাইলেই পরিবর্তন করতে পারবে। আপনি কেন, বাংলাদেশ ব্যাংক চাইলেও কিন্তু এখানে কিছু করতে পারবে না, কারণ আপনি যখন সিগনেচার করেছেন ওই সিগনেচার করার সময় আপনি কিন্তু সম্মতি দিয়েছেন যে ঋণের ইন্টারেস্ট রেটটা পরিবর্তন হতে পারে, আপনি এতে সাক্ষ্য প্রদান করছেন এবং আপনার যারা হয়তো বা এই ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি হিসাবে ছিল তো তারাও হয়তো বা এখানে বা গ্যারান্টার হিসাবে ছিল তারাও কিন্তু এখানে সিগনেচার করে দিয়েছে। তো এই সকল মানুষদের ক্ষেত্রে কিন্তু ঋণের ইন্টারেস্ট রেট বাড়বে। তবে ওভারঅল কথা এটাই যে আজকে যে ব্যাংক ঠিক করে দিয়েছে ঋণের ইন্টারেস্ট রেট বাড়বে বাংলাদেশ ব্যাংক, এটা সঙ্গে সঙ্গে চাইলে গ্রাহকদের কিস্তিটা বাড়াতে পারবে না ব্যাংক। এক মাস আগে অবশ্যই গ্রাহকদেরকে নোটিশ পাঠাতে হবে, নোটিশ পাঠানোর পরবর্তী মাস থেকে কিন্তু গ্রাহকদের যে ইন্টারেস্ট রেটের কিস্তিটা রয়েছে কিস্তিটার উপর কম বেশি হতে পারে। তো সেটা কিন্তু ব্যাংকিং বিষয়। আর যারা মনে করতেছেন হয়তোবা ম্যাথ পূর্তির আগেই ঋণটা পরিশোধ করবেন, তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটা নতুন প্রজ্ঞাপন জারি করেছে। তো কেন্দ্রীয় ব্যাংক বলছে আজ রোববার এক পরিপত্রে জানিয়েছে এখন থেকে কোনো গ্রাহকের কাছ থেকে বিনা নোটিশে অতিরিক্ত সুদ আদায় করা যাবে না। অতিরিক্ত সুদহার আরোপ করার এক মাস আগে তা জানাতে হবে, আর ওই গ্রাহক ম্যাক পূর্তির আগে ঋণ পরিশোধ করতে চাইলে অর্থাৎ আনলি সেটেলমেন্ট যেটা বলা হয় সেক্ষেত্রে 1% সেবা খরচ সংযুক্ত করতে পারবে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো। তবে কুঠির ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে ঋণ সমন্বয়ে
আর্লি স্টেটমেন্ট ফি দেওয়া লাগবে না। আমরা যারা ভোক্তা কেন্দ্রিক যারা ঋণ নিয়েছি, হোম লোন বলুন, কার লোন বলুন, পার্সোনাল লোন, এডুকেশনাল লোন, মেডিকেল লোন, ম্যারেজ লোন, ভোক্তা কেন্দ্রিক যে ঋণগুলো, তো এই সকল ঋণের ক্ষেত্রে ঋণ যদি আগে পরিশোধ করতে যায়, তো সেক্ষেত্রে ব্যাংক কর্তৃক যে 1% অতিরিক্ত চার্জটা রয়েছে সেটা নিয়ে আগে আমাদেরকে ঋণ পরিশোধ করার সুযোগ দিবে। আশা করি আপনারা এ টু জেড বিস্তারিত সকল বিষয় জানতে এবং বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।